আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি আছে। বৃষ্টি প্রথম 24 ঘন্টায় মূলত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে প্রথম 24 ঘন্টায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম দিন মানে আজকে অন্তত যেটা হচ্ছে যে মূলত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং সাথে লাইটনিং, তবে ইন্টেন্সিটি গতকালের থেকে আজকে অনেকটাই কম থাকবে, আগামীকাল থেকে এটা আরও কমে যাবে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর আজকে 24 ঘন্টায় মূলত আমাদের যে একটু পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এই জেলাগুলোতে একটু বৃষ্টি বেশি হবে, বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সিস্টেম যেটা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা আমাদের পাঞ্জাব থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবধি বিস্তৃত আছে, আমাদের বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। ইস্টার্ন পার্ট অফ উত্তরপ্রদেশ যেটা সেখানে একটা ঘূর্ণাবর্ত আছে, আর আমাদের নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে, যার ফলে এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা হালকা থেকে যে মাঝারি বৃষ্টি যেটা বললাম যার সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, ম্যাক্সিমাম টেম্পারেচার 32 আর মিনিমাম টেম্পারেচার কলকাতায় 27 ডিগ্রির কাছাকাছি থাকবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।